ঈদকে সামনে রেখে রাজধানীর ফুটপাতগুলোতে কেনাকাটা বেড়েছে গরমের কারণে। সুতি আর আরামদায়ক পোশাকের প্রতি ক্রেতার আগ্রহ বেশি বলে জানান বিক্রেতারা। ঈদের আর মাত্র কয়েকদিন বাকি, নতুন পোশাক কেনাকাটার জন্য ব্যস্ত সময় পার করছেন ক্রেতারা। উচ্চ ও মধ্যবিত্তের কেনাকাটার স্থান অভিজাত শপিং মল কিংবা ফ্যাশন হাউস। তবে ঈদের পোশাক কেনাকাটায় পিছিয়ে নেই নিম্নবিত্তরাও, তাই শপিং মলগুলোর মতো ফুটপাতের দোকানেও বেড়েছে ক্রেতাদের ভিড়। প্রতিদিন দুপুরের পর থেকে মধ্যরাত পর্যন্ত বড় বড় শপিং মলের সঙ্গে পাল্লা দিয়ে বেচা কেনা হয় ফুটপাতেও। সাধ্য অনুযায়ী পছন্দের পোশাক খুঁজে নিচ্ছেন ক্রেতারা। শোরুমগুলোতে একটু বেশি থাকে, দেখা যায় একই জিনিস একটু কোয়ালিটি ভিন্ন থাকে, দেখা যাচ্ছে যে এখানে একটু কমে পায়। এখানে আসা হয়েছে অ্যাকচুয়ালি পরিবার নিয়ে ঈদের কেনাকাটা করার জন্য। দামটা ভাই প্রচুর হাই, কারণ তিনটা মার্কেট অলরেডি পুড়ে গেছে, সবগুলো পড়ছে, সবগুলো প্যান্ট শার্টের মার্কেটে ছিল। তা আমাদের ছেলেদের তো প্যান্ট শার্টই আমরা সবসময় নেই। গত বছর যেটা 1000 টাকা নিচে এখন সেটা 1200 1500 চলতেছে। বেচা বিক্রি কম থাকলেও গরমের কারণে সুতি আর আরামদায়ক পোশাকের প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি বলে জানান বিক্রেতারা। মানুষের একটু সব কাপড়ের ভিতর চাহিদা ভালো, যেমন আমাদের ফর্মাল কিছু প্যান্ট আছে, যেগুলি এই প্যান্টগুলি অন্যান্য বছরের তুলনায় বেচা কিনা তার 50% নাই বললেই চলে। 500 থেকে 550 টাকা কিনে ওই মাল যদি কাস্টমারে 500 টাকা বলে, তাহলে আমরা কেমনে কি দিব বলেন ভাই। ঈদের আগ মুহূর্তে বেচা বিক্রি বাড়বে বলে আশা করছেন বিক্রেতারা। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। ঈদকে সামনে রেখে রাজধানীর ফুটপাতগুলোতে কেনাকাটা বেড়েছে গরমের কারণে। সুতি আর আরামদায়ক পোশাকের প্রতি ক্রেতার আগ্রহ বেশি বলে জানান বিক্রেতারা। ঈদের আর মাত্র কয়েকদিন বাকি, নতুন পোশাক কেনাকাটার জন্য ব্যস্ত সময় পার করছেন ক্রেতারা। উচ্চ ও মধ্যবিত্তের কেনাকাটার স্থান অভিজাত শপিং মল কিংবা ফ্যাশন হাউস। তবে ঈদের পোশাক কেনাকাটায় পিছিয়ে নেই নিম্নবিত্তরাও, তাই শপিং মলগুলোর মতো ফুটপাতের দোকানেও বেড়েছে ক্রেতাদের ভিড়। প্রতিদিন দুপুরের পর থেকে মধ্যরাত পর্যন্ত বড় বড় শপিং মলের সঙ্গে পাল্লা দিয়ে বেচা কেনা হয় ফুটপাতেও। সাধ্য অনুযায়ী পছন্দের পোশাক খুঁজে নিচ্ছেন ক্রেতারা। শোরুমগুলোতে একটু বেশি থাকে, দেখা যায় একই জিনিস একটু কোয়ালিটি ভিন্ন থাকে, দেখা যাচ্ছে যে এখানে একটু কমে পায়। এখানে আসা হয়েছে অ্যাকচুয়ালি পরিবার নিয়ে ঈদের কেনাকাটা করার জন্য। দামটা ভাই প্রচুর হাই, কারণ তিনটা মার্কেট অলরেডি পুড়ে গেছে, সবগুলো পড়ছে, সবগুলো প্যান্ট শার্টের মার্কেটে ছিল। তা আমাদের ছেলেদের তো প্যান্ট শার্টই আমরা সবসময় নেই। গত বছর যেটা 1000 টাকা নিচে এখন সেটা 1200 1500 চলতেছে। বেচা বিক্রি কম থাকলেও গরমের কারণে সুতি আর আরামদায়ক পোশাকের প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি বলে জানান বিক্রেতারা। মানুষের একটু সব কাপড়ের ভিতর চাহিদা ভালো, যেমন আমাদের ফর্মাল কিছু প্যান্ট আছে, যেগুলি এই প্যান্টগুলি অন্যান্য বছরের তুলনায় বেচা কিনা তার 50% নাই বললেই চলে। 500 থেকে 550 টাকা কিনে ওই মাল যদি কাস্টমারে 500 টাকা বলে, তাহলে আমরা কেমনে কি দিব বলেন ভাই। ঈদের আগ মুহূর্তে বেচা বিক্রি বাড়বে বলে আশা করছেন বিক্রেতারা। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।